আসসালামু আলাইকুম, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা যে যেখানে আসো আশা করি ভালো আছে, আর এখানে বাজারপাতি সব কিছু নিয়ে আসছে, এই বাজারপাতিগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি। আর এখানে দেখতে পাচ্ছ কাঁচা শাকসবজি সব কিছুই, তো তাড়াহুড়ো করে কাজ করতেছি, ফ্রিজ ট্রিজ সব কিছু পোছানো একদম অগোছানো হয়ে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ বিছনাপাতি সব কিছু অগোছানো, সব কিছু সেরে তারপরে তোমাদের মাঝখানে আরেকবার চলে আসতেছি। তো এখানে দেখতে পাচ্ছ সব কিছু ক্লিন করে তারপরে আমার মাংস টাংস কাটা বাছা করে সব কিছু, ওই যে এখানে কলিজা ভুনা, তারপরে মাছ ভাজি, তারপরে কুমড় ভাজি, এখানে ভাজি, এখানে মস্তক ভুনা, তো সব কিছু করে একদম বিছনা টিছনা গুছিয়ে টুছিয়ে নিয়েছি। জানো কিসের জন্য? কারণ আজকে আসবে আমাদের মা বাসায় থেকে, তো আমাকে নিতে আসতেছে। তো তোমরা শেষ অব্দি ব্লগটা দেখতে থেকো, সাথে থেকো। আর ইতিমধ্যে সব কিছু কাজ কাম সব কিছু সারা হয়ে গেছে, কাপড় চোপড় ধোয়া ধুই হয়ে গেছে, ঘর বাড়ি সব কিছু একদম সুন্দর করে মুছে নিয়েছি, সব কাজ হয়ে গেছে। আর এখানে রান্না বান্না করতেছি, দেখতে পাচ্ছ দুই চুলাতে বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা এখনো হয় নাই, ভাতটা বানিব। তো এই যে দেখ দেখতে পারতেছো মা চলে আসছে, তো এখানে আমার জন্য পিঠা বানিয়ে নিয়ে আসছে, তারপরে পায়েস, পায়েস না এটা কবুতরের মাংস নিয়ে আসছে। তো আমি কবুতরের মাংসটা গরম করতেছি, তো দুইটা কবুতরের মাংস কেটে নিয়ে আসছে, বাড়ির কবুতরের মাংস। আর এখানে মা আর মাওই ভাত খাইতেছে। তো এখন রাত্রের টাইমে তোমাদের মাঝখানে একবার চলে আসলাম, তো যেটুক পারছি, কারণ মা আসছে, মার সামনে তো মোবাইলটা বারেবারে নিয়ে ভিডিও করতে পারি না। এখন ওরা ভাত খাইতেছে, মা ভাত খাইতেছে, এই যে দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ মুরগির ছড়ি গরুর মাংস সুন্দর করে একদম লাল লাল করে ভুনা বানিয়ে নিছি। তো এই যে অল্প আগে ঘুমের থেকে উঠলাম, উঠে এখন নাস্তা বানিয়ে নিতেছি সকাল টাইমে। তো তোমাদের ভাইয়া ঘুরে সুরে এসে তারপরে বারান্দাতে বসে আছে, আর মা আমাদের মাওই আসছে বাসায় থেকে। তো মা রুটি ভাজতেছে, মাওই রুটি বানিয়ে দিতেছে, তো আমি ঘুগনি বানাইতেছি আজকের আজকের সকালের ব্রেকফাস্ট। নাস্তা কি হয় দেখো, এটা দেখতে পাচ্ছি এখানে, এই যে ঘুগনি বানাইতেছি ডাবরি দিয়ে, ঠিক আছে, ডাবরি দিয়ে বানিয়েছি। এখন এটা এখানে মিলানি দিব আটা দিয়ে, আর আমাদের মা ওই বানাইতেছে ই রুটি, আর মা রুটি শেখতেছে। আমাদের মা অনেক লজ্জা পায়, সেই জন্য সামনে আসলে এখানে খারাপ হয়ে আছে, দেখতে পাচ্ছেন মা যেটা ফুলছে অল্প অল্প। তো তারা তো ঘুরা করে ব্রেকফাস্টটা করে বানিয়ে নেই, তোমরা শেষ হতে ব্লগটা দেখতে থাকবে। অনেকে কাজ আছে, ঘরে কাম আছে, কাপড় চোপড় ধুইতে হবে, রান্না বান্না আছে, তারপর এখন তো নাস্তা বানাইতেছি সকালে। আর আজকে ভাবছি মাকে, মাওইকে মাথাতে মেহেন্দি দিয়ে দিব, সব চুল পেকে গেছে এদের। এ আল্লাহ, পুইটা ছাই হয়ে গেছে গা, দেখতে থাকো শেষ অব্দি ব্লগটা, সাথে থেকো, পাশে থেকো। আরেকবার চলে আসলাম তোমাদের মাঝখানে রাত্রের মেনু নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে মটর দিয়ে তারপরে মাংস দিয়ে রান্না করছি পোলাও। এখানে মাওই মা ভাত খাইতেছে, খাইতেছে, আর তোমাদের ভাইয়াও এখানে খাইতেছে, তো আমিও বসে পড়বো এখন। তো আমি এখনও বসে পড়ি নাই, তো যেইটুক ক্যাপচার করতে পারলাম অল্প অল্প করেই ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন দেখবা রাত্রে কয়টা বাজে, একদম রাত্রের 12টায় এই যে বাজে, দেখো 11:50। তো তোমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আমার ভিডিওটা বেশি বেশি দেখবো। আসসালামু আলাইকুম, বাই বাই, আল্লাহ হাফেজ।